আমরা আজ বাংলা প্রাইম টাইমে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আমরা গতকাল পর্যন্ত যে ছবিটা দেখার জন্য আগ্রহে বসেছিলাম যে 2024 লোকসভা নির্বাচনের আগে কে কতটা এগিয়ে থাকবে কে কতটা পিছিয়ে থাকবে কার জন্য জমিটা শক্ত হবে কার জন্য জমিটা হয়ে যাবে একটু কঠিন সেই নিয়ে অবশ্যই একটা কোথাও গিয়ে মানুষের চিন্তা ছিল কিন্তু গতকাল আমরা দেখলাম কি না যখনই এই যে আমরা যখন থেকে গণনা শুরু হলো পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনা যখন থেকে শুরু হলো সেই সময় থেকেই যেন ঝড়টা বইতে শুরু করলো কি ঝড় না রাজস্থানের মরু ঝড়ের কথা বলছি না যে ঝড়ের কথা বলছি তা হলো অবশ্যই গেরুয়া ঝড়ের কথা আমরা দেখেছি যে যেখানে যেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছিল একটা ইঙ্গিত ছিল রাজস্থানে কি হবে ছত্তিশগড়ে কি হবে মধ্যপ্রদেশে কি হবে এই নিয়ে একটা ইঙ্গিত ছিল এবং অবশ্যই তেলেঙ্গানার দিকেও নজর ছিল কংগ্রেস কি তাদের আধিপত্য বিশেষ করে ছত্তিশগড় এবং রাজস্থানে রাখতে পারবে ধরে রাখতে পারবে সেই নিয়ে একটা কোথাও গিয়ে ভাবনা ছিল যে আদৌ তারা কি ধরে রাখতে পারবে কিন্তু যেটা দেখা গেল ধরে রাখা তো দূরাস্ত ইন্ডিজোটের ভবিষ্যৎটাই কোথাও গিয়ে অন্ধকারে তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই কারণ আমরা দেখলাম ছত্তিশগড় এবং রাজস্থান সেই সঙ্গে নিজেদের আসন সংখ্যা অনেকটা বাড়িয়ে নিয়ে মধ্যপ্রদেশেও বলা ভালো একেবারে আমরা যদি এই মুহূর্তে ভারতের ম্যাপটা দেখি মানচিত্রের মধ্যে যে 28টা রাজ্য রয়েছে তার অধিকাংশটা জুড়েই মধ্যস্থানটাকে জুড়েই আমরা দেখতে পাবো শুধুই গেরুয়া ঝড় সেখানে সমস্ত 12টা রাজ্যের মধ্যে শুধুমাত্র সেখানে 12টা রাজ্যে গেরুয়া শাসন রয়েছে এবং সেখানে কিসের জোরে এই পট পরিবর্তনটা হলো গতকাল কেন এই গেরুয়া ঝড়টা উঠলো তার পেছনে কি সত্যি কোনো ম্যাজিক ফিগার ছিল নাকি ম্যাজিশিয়ান ছিলেন সবাই যারা গেরুয়া প্রার্থী ছিলেন যারা জয়ী হয়েছেন তারা বলছেন একটাই ম্যাজিক তা হলো মোদি ম্যাজিক সুখেন্দু একেবারে বিশাখা মোদি ম্যাজিকে কার্যত উপকার বিরোধীরা চার রাজ্যের বিধানসভা ভোটের ফল যা বেরিয়েছে তাতে তিনটে রাজ্য বিরোধীরা কার্যত উপকার এবং তিন রাজ্য বিজেপির দখলে এবং এই যে বিজেপির দখলে তার পিছনে একটাই ম্যাজিক সেটা হচ্ছে বারবার বলছেন মোদি ম্যাজিক সবাই বলছেন এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে আরও যদি দেখি আমরা যে দেখবো কংগ্রেসের হাত থেকে রাজস্থান এবং ছত্তিশগড়কে দখলে নিয়েছে বিজেপি এবং একই সঙ্গে মধ্যপ্রদেশে আসন সংখ্যা বাড়িয়ে সেখানে কিন্তু পদ্ম ফুল ফুটেছে এবং 2018 থেকে 2023 এই পাঁচ বছরের ব্যবধানে এই তিন রাজ্যে কী পরিবর্তন হলো চলুন দেখবো প্রথমে